আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশন, BSEC ভবন, কাজী 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা 1215। নিয়োগ বিজ্ঞপ্তি। বিভাগ কারিগরি, পদের নাম মহাব্যবস্থাপক, পদ সংখ্যা 4টি, বেতন স্কেল 56,500 টাকা থেকে 74,400 টাকা, বয়স অনূর্ধ্ব 45 বছর, বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 50 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 18 বছরের অভিজ্ঞতা সহ BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা 20 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। বিভাগ হিসাব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা 3টি, বেতন স্কেল 56,500 থেকে 74,400 টাকা, গ্রেড নং 3, বয়সসীমা অনূর্ধ্ব 45 বছর, বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 50 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা CA ICMA ডিগ্রি সহ 6 বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রি সহ 18 বছর ও তার বেশি অভিজ্ঞতা। বিভাগ জেনারেল, পদের নাম মহাব্যবস্থাপক, পদ সংখ্যা 3টি, বেতন স্কেল 56,500 টাকা থেকে 74,400 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 45 বছর, বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 50 বছর পর্যন্ত শিথিলযোগ্য। স্নাতক ডিগ্রি সহ শিল্প ব্যবস্থাপনায় 18 বছরের বাস্তব অভিজ্ঞতা। পদের নাম উপ প্রধান চিকিৎসক কর্মকর্তা, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 43,000 থেকে 69,850 টাকা, বয়সসীমা 37 বছর, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 10 বছরের অভিজ্ঞতা সহ MBBS ডিগ্রি অথবা 13 বছরের অভিজ্ঞতা সহ LMF। বিভাগ কারিগরি ক্যাডার, চিকিৎসা কর্মকর্তা, পদ সংখ্যা 2টি, বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা, বয়সসীমা 32, শিক্ষাগত যোগ্যতা 5 বছরের অভিজ্ঞতা সহ MBBS ডিগ্রি অথবা 10 বছরের অভিজ্ঞতা সহ LMF। পদের নাম সহকারী চিকিৎসা কর্মকর্তা, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, বয়স 30, MBBS ডিগ্রি। বিশেষ দ্রষ্টব্য, বর্ণিত পদগুলো আবেদনের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ ও শ্রেণী গ্রহণযোগ্য নয়। এছাড়া আবেদন পত্রে সম্পূর্ণ পরীক্ষা ও অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অত্যাবশ্যক অনুসরণীয়: 1 থেকে 6 নং পদের জন্য কলাম 6-এ উল্লিখিত বয়সসীমা প্রযোজ্য হবে, বয়স প্রমাণের ক্ষেত্রে SSC সনদপত্রের তারিখ গণ্য হবে, বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, নিয়োগের ক্ষেত্রে BSEC বিধিমালা ও সরকারের বিধান বিদ্যমান ও পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে, কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে, নিয়োগ ব্যাপারে কোনো সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে, পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA DA প্রদান করা হবে না, BSEC কর্তৃক কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে ওই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল সংরক্ষণ করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং কোনো প্রকার কারণ দর্শানোর ব্যতি রেখে কোন দরখাস্ত ও সকল দরখাস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল ক্ষমতা রাখে। আবেদনপত্র বাছাই নিয়োগের ক্ষেত্রে BSEC কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে BCEC BSEC
eec.tetrahawk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। যদি কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে তার আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে আবেদনের সময়সীমা পদ্ধতি 13/6/2021 সকাল 10টা থেকে আবেদনপত্র দাখিল ও ফি জমা দান শুরু হবে। 30/6/2021 বিকাল 5টা মধ্যে আবেদনপত্র জমা দানে অবশ্যই শেষ করতে হবে। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন পূরণের সময় প্রার্থী অবশ্যই কোন বিভাগে আবেদন করবেন তা ইচ্ছুক পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 30, প্রস্থ 80 পিক্সেল, ফাইল সাইজ ম্যাক্সিমাম 60 কেবি, রঙিন ছবি, দৈর্ঘ্য 30, প্রস্থ 30 পিক্সেল, ফাইল সাইজ ম্যাক্সিমাম 100 কেবি, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। SMS পাঠানোর নিয়মাবলী ও ফি প্রদান। অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি, স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিক্যান্ট কপি পাবে। উক্ত অ্যাপ্লিক্যান্ট কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে প্রত্যেক প্রার্থী টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারে SMS ফি প্রদান 1-3 নং পর্যন্ত 1,000 টাকা অফেরতযোগ্য, 4-5 নং 800 টাকা অফেরতযোগ্য, 6 নং পদের জন্য 500 টাকা জমা দিতে হবে। প্রথম SMS BCBSEC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। দ্বিতীয় SMS BSEC স্পেস ES স্পেস পিনস লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। বিশেষভাবে উল্লেখ্য, পরীক্ষার ফি জমা না দেওয়া হলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। প্রবেশপত্র প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bsec.tetrahawk.com.bd অথবা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশন BSEC এর ওয়েবসাইট এর ওয়েব অ্যাড্রেস bsec.gov.bd এর মাধ্যমে ফোনে SMS এর মাধ্যমে যথাযথ সময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে। বিধায় উক্ত নাম্বারটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া, প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি, পাসওয়ার্ড, পরবর্তীকালে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই অ্যাডমিট কার্ডটি লিখিত পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করবেন, উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি, সিরিয়াল এবং পিন নাম্বার পুনরুদ্ধার করতে পারবেন।
ইউজার আইডি জানা থাকলে বিএসইসি স্পেস হেলথ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। পিন নাম্বার জানা থাকলে বিএসইসি স্পেস হেলথ স্পেস পিন স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন 16222 নম্বরে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নাম্বার থেকে 101 অথবা মেইল করুন vas.puari@teletalk.com.bd। উক্ত ক্রমিক নাম্বার 1 থেকে 5 এ বর্ণিত পদের প্রার্থীদের পরবর্তী SMS এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফর্মের উল্লেখিত তথ্যের সাপেক্ষে যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ডাকযোগে প্রধান ব্যক্তি প্রশাসন কর্মকর্তা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা 1215 বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে কোনো ভুল তথ্য পরিবেশন করলে অথবা চাহিদাকৃত কাগজপত্র সঠিক ও সম্পূর্ণরূপে সংযোজন করা না হলে নির্ধারিত সময়ের পর পাওয়া গেলে আবেদনটি বাতিল হিসাবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণ নিম্নলিখিত কাগজপত্র উপস্থাপন করতে হবে: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সকল মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নিজ নিজ জেলার উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের মূল ফটোকপি, সত্যায়িত ফটোকপি প্রদর্শন করতে হবে। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত উপজাতীয় পরিচয় বিষয়ক সনদপত্র, সকল সার্টিফিকেট রেকর্ডপত্র সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। বিশ্ববিদ্যালয় বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশি বিশ্ববিদ্যালয় বাংলা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সম্মানের সার্টিফিকেট মৌখিক পরীক্ষায় অবশ্যই দাখিল করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি পত্র দাখিল করতে হবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।